আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধু, আজকে প্রথমে একটু অন্য সাইডটা দেখাই। আমরা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার একটা গাড়িতে প্রচুর পরিমাণে গরু কিন্তু লোড হয়েছে। তো এই গরুগুলো কেন লোড হলো সেটির কথা বলবো। তার আগে আজকে আমরা যেই গরুগুলো দেখাবো, বিশেষ করে হাড্ডিসার গরু। আপনারা অনেকেই বলে থাকেন যে ভাই হাড্ডিসার গরুগুলো দেখানোর জন্য যে আসলে এই হাটে কেমন দামে আসলে হাড্ডিসার গরুগুলো পাওয়া যায়। তো আপনাদের বলে রাখি যে এটা হচ্ছে যশোর জেলা, দক্ষিণবঙ্গের যে সবচেয়ে বড় হাট যশোর জেলা বাগা সারসা উপজেলা বাগাসা ইউনিয়নের হচ্ছে সাত মাইল হাট। এই হাটে অনেক সুন্দর 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 চমৎকার চমৎকার কিন্তু গরু পাবেন। আমি একটু আগে যে গাড়িটি দেখাচ্ছিলাম যেখানে গরু লোড হয়েছে, এটা কিন্তু আসলে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যাবে, কারণ এখানে প্রচুর পরিমাণে গরু ওঠে এবং অনেক কম দামে গরু পাবেন, যার কারণে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এই হাটের লোক আসে, এখান থেকে এসে কিনে নিয়ে যায় তারা কিন্তু। তো অবশ্যই অবশ্যই যারা খামার করবেন অথবা মাংসের জন্য নেবেন তারা অবশ্যই অবশ্যই চাইলে এই হাটে কিন্তু একবার হলেও আসতে পারেন। ইনশাল্লাহ ভালো কিছু গরু কিন্তু কিনতে হলে আপনাকে সাত পাইলাটে আসতে হবে। কাকা কেমন আছেন আপনি? ভালো ভালো আছেন মাশাআল্লাহ। বলছি গরু তো একটাই আনছেন মনে হয়, গাই বাছুর না? আর এটা কেমন চাচ্ছেন কত আপনি? পঞ্চান্ন চাচ্ছেন কি গাই আর বাছুর সহ? শুধু খালি গাইটা চাচ্ছেন আসলে 55,000 টাকা চাওয়া দাম। তো এটা ব্যবসা বিক্রি কত করবেন? এটা 50 আর কম হবে না? দর্শক একটা গরু হচ্ছে 50 হলে হবে। দাঁতে কয়টা আছে এটা? 4 দাঁত। 4টি দাঁত, মাশাল্লাহ ভালো একটা দাঁতের গরু, 4 দাঁতের গরু। এটা হচ্ছে 50 হলে কিন্তু আসলে এই গোটা পাবেন। বা এটা কত চাচ্ছেন আপনি? 42,000 আর দাঁতে কয়টা আছে এটা? 6 দাঁত। 6 দাঁত এখনো খামারে পালন করা যাবে আর কি। জি জি দর্শক, এটা আছে 6 দাঁতের গরু। তো এটা চাচ্ছেন চাওয়া দাম তো বললেন, আচ্ছা ইচ্ছা আছে কত? কত হলে ছাড়বে? ইচ্ছা আছে 35-36 হলে বেশি দেবো। 35,000 গরু দেবেন? মাশাল্লাহ 35,000 এই গোটা পাবেন। ওজন কতটুকু হবে এটা আসলে? 60 কেজি। দর্শক 60 কেজি ওজন একটা গরু যেটা হচ্ছে 35,000 টাকা হলে একদম লাস্ট দাম, এটা হলে কিন্তু এই গরুটা পাবেন। মানে গরু তো আজকে একটা আনছেন মনে হয়? গরু দুইটা নিয়ে আসছিলাম। কি কি গরু নিয়ে আসছেন? একটা গাই গরু, একটা এড়ে গরু নিয়ে আসছেন। এটা তো হাড্ডিসার গরু বলে হয় সেই জাতীয় গরু মনে হয়। তো এটা কেমন দাম চাচ্ছেন আপনি? আমি দাম চাচ্ছি আপনার 69,000। 69,000 দাম চাচ্ছেন? তাতে কয়টা আছে? দাঁত আছে ছয়টা। দর্শক গোটা লম্বা চড় আছে, দাম চাচ্ছে হচ্ছে 69,000 টাকা, এটা তো চাওয়া দাম। আচ্ছা এখন ফিক্সড প্রাইস কত? কত নিয়ে চলবে? ওই 62-64 এরকম হলে একটু কমবে না? বাজারের উপর নির্ভর করে, বেচা কেনা তো আমি চাইলে তো হবে না। আনুমানিক কি 60 হলে কি দিতে পারতেন? হ্যাঁ 60 হলে দিতে পারতাম, দেওয়া যাবে আর কি। দর্শক এই গোটা আপনার 60 হলে পাবেন। আর ওজন কেমন হবে? আপনার 90 কেজি প্লাস হবে। 90 কেজি প্লাস হবে, আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ। ভাই কি অবস্থা? লাইন ভালো না? লাইন ভালো কি রোদের কারণে না বিক্রির কারণে? বিক্রির কারণে ভাই। কয়টা আনছেন? নিলাম তো 60টি। কয়টা বিক্রি হয়েছে? 2টা হয়েছে। মাশাআল্লাহ, তাহলে তো অনেক ভালো আছে। লসে? লসে সত্যি তো নাকি? আচ্ছা তো এর 36 কেনা দাম হইতে 30 ভেঙে 36 কেনা। ওজন কেমন হবে এটা? এ ওজনে যাবে না ভাই, পুষ্টিতে যাবে। পুষ্টিতে যাবে? দাঁতে কয়টা আছে? 4 দাঁত। 4 দাঁতের গরু কেনা 35, সরাসরি 70টা বললেন নাকি? হ্যাঁ 35। কত হলে ছাড়বেন এটা আসলে? ও 33-34 হলে ছেড়ে দেবো, আমার লস হয়ে গেলে আর কিছু করার নেই। মানে 2-3টা লসে দিবেন? হ্যাঁ, তাছাড়া কী করবে এখন? রোদে দাঁড়ায় টানা রোদে দাঁড়াই আর ফিরে ফিরে বাড়তে নেই হচ্ছে না না? দর্শক বলছ লসে দেবে আসলে, 33,000 টাকায় নাকি দেবে 35,000 টাকায় কেনা, আসলে কোনটা সঠিক আমি বলতে পারবো না, তবে গোটা দেখে আপনারা বুঝতে পারবেন। এবং হচ্ছে দাঁতে কিন্তু মাত্র 4 দাঁত, মানে এখনও এটা কিন্তু পোষাতে পারি। এটা দাঁতে কী জাত আছে আপনার? এটা সিন্ধি। সিন্ধি জাত? আচ্ছা সিন্ধি জাতের একটা গরু, দুধ মনে হয় কেজিখানিক মনে হয় নাকি? আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। দর্শক এই একটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক উঁচু লম্বা, এবং আপনার যে হাড্ডিসার বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এটা আছে। কেমন আছেন আপনি? ভালো ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা গোটা দাঁতে কয়টা প্রথম আমরা শুনি? দাঁত ছা হয়ে গিয়ে ভরা বয়স। ভরা বয়স? মোটামুটি লম্বা চড় তো মাশাআল্লাহ অনেক ভালো। হ্যাঁ 3টে মাস খাওয়ালে তো মনে হয় ও 1,00,000 টাকা হয়তো হবে না? আপনি কত আছেন এখন? এখন 70,000। 70 চাওয়া দাম বললেন? হ্যাঁ। আচ্ছা বেচা বিক্রি কত করবেন? ও 60। 60 হলে ওজন কেমন হবে বললেন? ওজন 100 কেজি। জি জি 100 কেজি। 100 কেজি প্রিয় দর্শক, 100 কেজি ওজন আর 60,000 টাকা হলে ওটা কিন্তু মানে পাবেন। তবে যারা আসলে হাড্ডিসার গরু আসলে কিনতে চান তারা কিন্তু আসলে একটু উঁচু লম্বা দেখে, হাত পা গঠন দেখে যদি আসলে এই ধরনের বড় সড়ো গরুগুলো কেনেন তাহলে কিন্তু মোটামুটি আপনার কিন্তু লাভবান হবেন। এই গোটা খামার যদি আপনারা 3টে মাস যদি পালন করেন আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো একটা কিন্তু দাম পাবেন। কাকা কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? অনেক বড় সাইজের একটা গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ তো এটা আসলে তো দাঁতটা কয়টা আছে বলুন? দাঁত একটু বলুন। দাঁত দুটো
দুইটা দুদা এখন পোষা দাম আর কি কেমন চাচ্ছেন এটা 85 85 চাওয়া দাম একদম আচ্ছা কত লি ছাড়বেন এটা একদম যদি ফিক্সড 75 লি ছাড়া 75 লি ওজন কেমন হবে এটা আনুমানিক 3 মন ওভার 3 মন ওভার হবে 90 প্লাস হবে 75 লি দিতে পারবেন তবে বয়স অনেক কম আছে আর কি দুই দাঁত মাত্র দর্শক দুই দাঁতের একটা গরু এই গরুটা আসলে 75,000 টাকা হলে আসলে এই গরুটা কিন্তু পাবেন মানে পালন করার জন্য পোষার জন্য একটা গরু কিন্তু আসলে ঠিক আছে ভাই কি অবস্থা ভাই ভালো না ভালো নেই গরু হিসাবে দাম বলতে যা তা বলার মতন না তাই অনেক কি নরম আজকে বাজার হ্যাঁ বাজার নরম কেমন বলছে এটা আসলে ওই 49 দাও যায় মনে হয় না কেমন দিতে পারতেন না কিনা তো মেলা কেমন হলে দিতে পারতেন একদম ফিক্স জানেন যেটা হলে দেওয়া যায় 52-53 হলে মানে 52-53 দিতে পারতেন তাতে কয়টা হয় এটা 6খান 6খান দর্শক এই গরুটা কিন্তু আসলে মোটামুটি বড় সরু আছে এবং দাঁতে কিন্তু 6খান আর আপনার 52 হলেও 50 কি দেওয়া যায় না 50 কষ্ট হয়ে যায় মনে হয় 50 একটু উপরে গেলে 1000 উপরে গেলে ইনশাআল্লাহ ভালোভাবে গোটা দিতে পারতেন দর্শক এই গোটা কিন্তু 52 বা 51 এরকম হলে কিন্তু দিতে পারতো তো আপনারা দেখতে পাচ্ছেন মানে গোটা মোটামুটি মার্শাল্লাহ ভালো আছে লম্বা চড়া আছে ডাবল বডি আছে এইসব গরুগুলো কিন্তু আসলে মাংসের জন্য ভালো মানে অর্থাৎ 3 মাস আপনার খামার যদি ভালো করে খাবার দিতে পারেন অবশ্যই অবশ্যই গোটা কিন্তু মাংস ইনশাআল্লাহ লাগবে আর দর্শক একটা গরু দেখতে পাচ্ছেন ভাই দাঁতে কয়টা আছে এটা 4টে দাঁত চাচ্ছেন কেমন এটা এটা 75,000 75 চাচ্ছেন ওজন কেমন হবে আনুমানিক 110 কেজি 110 কেজি ইনশাল্লাহ হবে দর্শক একটা গরু 110 কেজি চাওয়া দাম বললেন আপনার ফিক্স প্রাইস কত ছাড়বেন এটা 65,000 হলে ছেড়ে দিব 65,000 হলে দর্শক এই গোটা আসলে 65,000 হলে এই গোটা পাবেন দাঁতে কিন্তু 4 দাঁতের একটা গরু মাশাল্লাহ অনেক মানে ভালো গরু অর্থাৎ খামারে ভালোভাবে কিন্তু আপনি পালন করতে পারেন এই গরুটা তো লাস্ট ওটা ছাড়া হবে না মনে হয় না না ওই দিয়ে কয়টা আনছেন আজকে আজকে নিয়ে এলাম 7টি বিক্রি হয়ে গেছে মাশাল্লাহ একটাই আছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই কি অবস্থা ভালো আছেন হ্যাঁ ভালো ভাই মাশাল্লাহ কয়টা আনছেন আজকে গরু 3টি 3টা গরু আনছেন বিক্রি হয়ে গেছে দুটো বিক্রি হয়ে গেছে মাশাল্লাহ একটাই আছে কি কি সব কি হাড্ডিসার গরু আনছিলেন না না ভালো কোষাই গরু কোষাই গরু আনছিলেন এটা দাঁতে কয়টা আছে দাঁত হয়ে গেছে দাঁত হয়ে গেছে এটা জাতে তো মনে হয় সিন্ধি না সিন্ধি কোর আছে এটা ওই সিন্ধি টাইপের সিন্ধি টাইপের ভিতরে দর্শক গলা কম্বল মোটামুটি ভালো আছে এবং লম্বা চড়া আছে কেমন চাচ্ছেন এটা আসলে এ চাচ্ছি 52 52 চাচ্ছেন ওজন কেমন হবে আনুমানিক ওই 46 হলে দিয়ে দেবো 46 হলে দিবেন 45 দেওয়া যায় মনে হয় হ্যাঁ দেওয়া যাবে 45 দেওয়া যাবে ওজন কেমন হবে 65 কিলো হবে 65 কিলো তো হবে দর্শক একটা গরু 65 আপনার 45 দিতে পারবেন হ্যাঁ দিতে পারবেন জি 45 দিতে পারবেন একটাই তো আনছেন আরেকটা দেখছি ধরে রাখছেন এটা কার এটা আপনার নাকি ওটা লোকের ওটা লোকের গরু আচ্ছা তো এটাই একটাই আছে আপনার কাছে দর্শক একটা গরু আসলে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে 45 দিতে পারবে আর ওজন মানে 60-65 কেজির ভিতরে কিন্তু আসলে থাকবে আর এগুলো আসলে আমি কিন্তু হাড্ডিসার গরু অর্থাৎ আপনার মাংসের ভিতরে আমি সেই অনুযায়ী বলছি না আপনারা শুধুমাত্র এগুলো একটু যদি খামারে 2-3 মাস যদি লালন পালন করতে পারেন আশা করি ভালো একটা বেনিফিট কিন্তু পাবেন ভাই কি অবস্থা ভালো আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা কি বাসার গরু আপনার ব্যবসার না ব্যবসার গরু এটা হচ্ছে ব্যবসার গরু জি তো এটা চাচ্ছেন কেমন দাম আপনি 48,500 চাচ্ছে আচ্ছা দাঁতে কয়টা আছে দাঁতে 8খান দাঁতে 8খান 48,500 চাচ্ছেন আচ্ছা বেচা বিক্রি কত কমে এটা ও 45 আর একটু কমবে ওই 2-1,000 কম বেচা কেনার মাধ্যমে ওটা হয় 45 দিয়া যাবে ইনশাআল্লাহ আর ওজন কেমন হবে আনুমানিক এর ওজন চলে না ভাই এটা সব পোষায় যাবে মানে হাড্ডিসার গুলো আমরা যেটা বলি খামার পাটিতে বসবে 1-2 মাস রাখি আবার বিক্রি করবে মাশাআল্লাহ চমৎকার একটা কথা বললেন মানে এই জাতের গরুগুলো কি যদি কেউ কেনে অবশ্য 3 মাস যদি ভালো মন্দ খাওয়ানো হয় তাহলে অবশ্যই ও একটা বেনিফিট নিয়ে বেচা কিনা হবে এসব গরু গোশা যায় না গোশা যাবে না আচ্ছা ঠিক আছে তো আপনি বাসায় কি গরু পালন করেন নাকি এই ধরনের গরুগুলো না আমি ব্যবসা করি গরু আছে নিজের গরু আছে পার্সোনাল কিছুটা আছে আর কি আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমার ভাই কিন্তু চমৎকারভাবে আমি এই বিষয়টি আপনাদের কাছে জানার চেষ্টা করছিলাম যে আসলে এই যে হাড্ডিসার গরু যদি আপনি দেখে শুনে একটু কম দামে কিনতে পারেন অনেকে 1 মাসও বিক্রি করে অনেকে 2 মাস অনেকে 3 মাস তবে 3 মাস যদি একটা গরু ভালোভাবে পালন করতে পারেন ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকে অর্থাৎ রোগা যদি আপনি কিনে সেক্ষেত্রে আবার প্রবলেম পড়ে যেতে হবে যদি আপনি সব কিছু দেখে কিনতে পারেন ইনশাল্লাহ মোটামুটি একটা লাভবান কিন্তু ইনশাল্লাহ হবেন আপনি কাকা কেমন আছেন আপনি আল্লাহ রহমত ভালোই আছে একটাই আনছেন আজকে না দুটো নেন একটা বেশি দুইটাই কি এই ধরনের গরু আনছেন না একটা বকরা নিয়ে আসছিল বকরা নিয়ে আসছেন মাশাআল্লাহ তো এটা দাঁতে কয়টা প্রথম দাঁত আমরা জানি এটা দাঁত হয়ে গেছে আটকানে গেছে দাঁত হয়ে গেছে আচ্ছা ওজন কেমন হবে ওই 2 মন টন হবে 2 মন হবে চাচ্ছেন কত এখন এ চাচ্ছি 45 চাচ্ছেন 45 কত লি ছাড়বেন ওই 40 41 হবে না 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 দেওয়া যাবে না না
36 না 37 38 40 হ্যাঁ আর 40 দিতে পারবেন দুই মণ গোশ আছে আর কি দর্শক একটা গরু আসলে 40 হবে মাত্র দুই মণ গোশ হবে আর কি আর তাতে কিন্তু সবটা হয়ে গেছে কি অবস্থা ভাই ভালো আছেন হ্যাঁ ভালো ভালো আছেন আচ্ছা ব্যবসার অভিজ্ঞতা কতদিন আপনার এখানে ব্যবসার অভিজ্ঞতা এই আব্বা টুকটাক ব্যবসা করে আমি মনে করি কম বেশি শিখে গেছি হালকা যাক মাশাআল্লাহ মোটামুটি আব্বার থেকেই আপনার শিক্ষাটা নেওয়া হ্যাঁ হ্যাঁ তো আজকে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ একটা হাড্ডিসার গরু আপনার কাছে আছে দাঁতে কয়টা আছে এটা এল সাইড দাঁত দাঁতে সাইড জ্ঞান মানে এখন খামারে পালন করা যাবে হ্যাঁ খামারে পালন করা যাবে কেমন চাচ্ছেন এই গরুটা আসলে এই গরুটার দাম হচ্ছে এলো 40 আর 6 46000 46000 কি চাচ্ছেন হ্যাঁ চাচ্ছি চাচ্ছেন 46 কেমন টাকা করে ছাড়বেন এটা এটা মনে করো 35000 কইছে তো এলো দিনই যাতে কি আছে জাতে মানে জাতে জাতে কি জাতের গরু কি জাত গরু দেশি গরু দেশি গরু দেশি গরু হ্যাঁ দেশি গরু একটাই আনছেন মনে হয় হ্যাঁ আরো আছে ওই পাশে আছে আর ওইদিকে আছে হ্যাঁ এড়ি গরু আছে আচ্ছা ঠিক আছে দর্শক আজকে আমরা হাড্ডিসার গরুগুলো দেখালাম আসলে এই 7 মাইল হাটে কেমন দামে আসলে হাড্ডিসার গরুগুলো আপনারা কিনতে পারবেন আপনারা প্রায় প্রায় কমেন্ট করেন যে ভাই এই জায়গার যে আসলে গায়ে হালকা অর্থাৎ হাড্ডিসার গরুগুলো দেখানোর জন্য আমরা চেষ্টা করলাম অল্প কিছু সংখ্যা কিছু হাড্ডিসার গরুর ধারণা দেওয়ার দামের ধারণা দেওয়ার আসলে আমরা যে ধারণাটা দিলাম তার থেকে কিছু অংশ হলেও আপনারা একটু কমে পাবেন 500 টাকা কমে পাবেন আর অবশ্য অবশ্যই যেহেতু এটা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট পশুর হাট ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই সাইডটা যদি লক্ষ্য করেন আলহামদুলিল্লাহ এটা কিন্তু এক অংশ আপনার কিন্তু ওই সাইডে কিন্তু আরও এক অংশ আছে মানে পশুর বড় একটা হাট এখানে সপ্তাহে দুইটা দিন এই হাটটা হয় শনিবার এবং মঙ্গলবার আপনারা সকাল থেকে আপনার সন্ধ্যে অবধি হাটটি চলমান থাকে আপনারা অবশ্য অবশ্যই যারা গরুপ্রেমী আছেন যারা আসলে গরুর খামার করবেন ভাবছেন ভালো ভালো গরু লাগবে বাচ্চা হোক বাছুর হোক বা অন্য যে কোনো জাতের আপনারা এই হাটে কিন্তু আসবেন কারণ এই হাটে এসে আপনারা কিন্তু নিজের পছন্দ মতো আপনারা গরু কিনতে পারবেন ইনশাল্লাহ তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ